আসলে কিছু কিছু নিয়ম আমি মনে করি আমাদের তরুণদের ভেঙে ফেলতে হবে। শুধুমাত্র নিয়ম রক্ষার্থে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের বিয়ের যে আনুষ্ঠানিকতা হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে, এটা কি কোনো প্রয়োজন আছে? একবার ভেবে দেখুন। আসলে কি শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য এটার কোনো প্রয়োজন আছে? আমরা গত কয়েকদিন ধরে স্টার্ট আপ ফান্ডিং নিয়ে কথা বলছি যে কিভাবে আপনি আপনার মূলধন জোগাড় করবেন বিজনেসের জন্য, সেটার নানান উপায়ের কথা আমরা বলছি। তার মধ্যে একটা উপায়ের কথা আজকে বলার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এটা একটা সামাজিক পরিবর্তনও হতে পারে এই উপায়ের মধ্য দিয়ে। সেটা হচ্ছে যে বিয়ের খরচ কমিয়ে আপনি কিন্তু স্টার্ট আপ ফান্ডিং তৈরি করতে পারেন। আসলে কিছু কিছু নিয়ম আমি মনে করি আমাদের তরুণদের ভেঙে ফেলতে হবে। শুধুমাত্র নিয়ম রক্ষার্থে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের বিয়ের যে আনুষ্ঠানিকতা হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে, এটা কি কোনো প্রয়োজন আছে? একবার ভেবে দেখুন। আসলে কি শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য এটার কোনো প্রয়োজন আছে? আমি মনে করি এটার কোনো প্রয়োজন নাই। অনেকে ভাবেন যে আমার খালাতো বোনের বিয়েতে গায়ে হলুদ এরকম করে হয়েছে, তো চাচাতো ভাইয়ের বিয়ের গায়ে হলুদ এরকম হতে হবে, আমারটা তারও বেশি হতে হবে, তারা ওই সেন্টারে করেছে তো আমাদের আরেক সেন্টারে করতে হবে। এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা, এবং এগুলো সবই লোক দেখানো, এগুলোর কিন্তু কোনোই প্রয়োজন নেই। এবং অনেকে জানেন না যে তার বাবা হয়তো ঋণ করে, প্রভিডেন্ট ফান্ডের এগেনস্টে ঋণ নিয়ে বা স্যালারি এগেনস্টে ঋণ করে বা জমি বিক্রি করে তার বিয়ের ব্যবস্থা করছেন, কিন্তু ডিমান্ডটা কি আমার বিয়ে আড়ম্বরপূর্ণ হতে হবে। অথবা এমনও হতে পারে যে আপনি নিজে লোন নিয়ে বিয়ে করছেন, তাহলে কী লাভ হলো? আপনি যখন বিয়েটা করলেন, তিন মাস পর থেকে আপনি যখন লোনের ইনস্টলমেন্ট গুনতে থাকবেন, তখন আপনার এই কষ্টের যে জীবন, পারিবারিক জীবন শুরু হবে, তখন এই এত আড়ম্বরপূর্ণ বিয়ের কথা কি একবার আপনার মনে হবে? তখন কি মনে হবে এটার কি কোনো প্রয়োজন ছিল? তখন এইটাকে আপনি কিভাবে দেখবেন? তো আমি মনে করি যে বিয়ে কোনো, এখন অনেকে বলতে পারেন মানুষ তো বিয়ে একবারই করে, অফকোর্স বিয়ে একবারই করে, কিন্তু বিয়ে একদিনের জন্য নয়। আপনি এমনভাবে লাইফটাকে চিন্তা করেন, এমনভাবে লাইফটাকে সাজান, এমনভাবে লাইফটাকে আপনি তৈরি করেন, বিজনেস করে হোক বা যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করে হোক, সেই টাকাটা সেভ করে, যে টাকাটা আপনি যে টাকাটা খরচ করার পরিকল্পনা করেছেন তার তিন ভাগের এক ভাগ টাকা খরচ করেও কিন্তু বিয়ে করা যায়। আপনি হয়তো চিন্তা করছেন 1000 লোক খাওয়াবেন, আপনি 300 লোক খাইয়েও কিন্তু বিয়ের অনুষ্ঠান করতে পারেন, বা দুইটা ফ্যামিলি একত্রে একটা প্রোগ্রাম করতে পারেন। মানুষের এখন এত সময় নাই, সেই একবার বরের গায়ে হলুদ, একবার কনের গায়ে হলুদ, একবার বিয়ের প্রোগ্রাম, একবার ছেলের বউ ভাতের প্রোগ্রাম, এত সময় মানুষের নেই। একটা গায়ে হলুদ, একটা বিয়ের অনুষ্ঠান যৌথভাবে করাই যেতে পারে, অনেক সেভিংস হয়। কিন্তু চিন্তা করে দেখেন, একই গেস্ট চারবার একটা অনুষ্ঠানে যাচ্ছে, কী প্রয়োজন? লোক দেখানো, অ্যাবসলুটলি এটা একটা লোক দেখানো। সো আমি রিকোয়েস্ট করবো আপনারা দুই পরিবার এটা একটু ভেঙে দেই। আমরা হয়তো অনেকে এটা পারি নাই, কিন্তু আমি মনে করি বাংলাদেশের তরুণরা এটা চাইলে পারে। দুই পরিবার মিলে বসে চিন্তা করতে পারে যে আমরা দুইটা প্রোগ্রামই যৌথভাবে করব, এত লোক দেখানোর কিছু নেই। কারণ ইনস্টলমেন্টটা, লোনের ইনস্টলমেন্টটা আপনাকে অথবা আপনার বাবাকে গুনতে হবে। তাহলে আমি মনে করি এখন যাদের অনেক টাকা আছে তাদের জন্য আমার এই ভিডিও না। তাদেরকে আমি এইটুকু বলতে পারি যে আপনি হয়তো 2000-3000 লোক খাওয়াবেন, আপনি হয়তো আপনার গায়ে হলুদের বাজেট হয়তো বা 10 লক্ষ টাকা হতে পারে বা 20 লাখ টাকা হতে পারে। আপনি সেটা না করে আপনি অন্তত, বাংলাদেশে অসংখ্য কন্যা দায়গ্রস্ত পিতা আছে যারা টাকার অভাবে মেয়েদের বিয়ে দিতে পারেন না, সেরকম 5টা বিয়ে 10টা বিয়ের আয়োজন করেন, কারো একটা ঘর তুলে দেন, সেটা আপনি করতে পারেন। এত আড়ম্বরের তো কিছু নাই। সেই জন্য আমি বলবো যে দুই পরিবার মিলে আলাপ করে, যে আমরা যেখানে 1000 লোক খাওয়াতাম সেখানে দুই পরিবার মিলে আমরা 300 লোক খাওয়াবো, বাকি টাকাটা আপনার বাবা মাকে বলতে পারেন যে তোমরা আমাদেরকে দাও, আমরা সেই টাকাটা দিয়ে বিজনেস করি। বিজনেস করেন, 5টা বছর কষ্ট করে বিজনেস করে নিজেকে এগিয়ে নিয়ে যান, তখন আপনি প্রতি মাসে আপনি চাইলে ম্যারেজ ডে করতে পারবেন, প্রতি মাসে চাইলে আপনি হানিমুন করতে পারবেন। সো আমি বিনীতভাবে বলবো যে একদিনের জন্য যাকে সাজাতে চাচ্ছেন, এমন কিছু করে নিজেকে ওই উচ্চতায় নিয়ে যান যাতে করে প্রতিদিন তাকে সাজাতে পারেন। অনেক ধন্যবাদ।